সুইস ব্যাংকে অর্থ জমা রাখা বাংলাদেশীদের তালিকা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ব্যাপারে সহযোগিতা চাওয়া হবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর কাছে। দুদক কমিশনার জহিরুল হক বলেছেন, অর্থ পাচারকারীদের তথ্য পেলে তাদের গ্রেপ্তার করা হবে। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিন থেকে খ্যাতি সুইজারল্যান্ডের। কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো, যে কারণে অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। চুক্তিবদ্ধ কয়েকটি দেশ ছাড়া কোনো দেশেরই নির্দিষ্ট গ্রাহকদের তথ্য না দিলেও এক দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গত 16 জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2021 সালের ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 87,11,00,000 সুইস ফ্রা, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,333 কোটি টাকার সমান। দুদকেরই কমিশনার বলেছেন, এই সম্পদ পাচার করা হলে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অর্থ পাচারকারী জাতীয় শত্রু, কারণ দেশের অর্থ বাইরে পাচার হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়। দেশে যদি অনিয়ম হয়, দেশে যদি দুর্নীতি হয়, সেই টাকাটা দেশে থাকে, দেশে কিন্তু উপকার হয়, বাইরে গেলে সেই টাকার ব্যাপক ক্ষতি হয়। সম্প্রতি বিএফআইইউ এর এক সেমিনারে জানানো হয়, সুইস ব্যাংক থেকে অর্ধশতরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য পেয়েছে তারা। আমরা এ পর্যন্ত সুইজারল্যান্ডের কাছে 67টা ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য চেয়েছি। সুইজারল্যান্ড অথরিটি কিছু কিছু বিষয়ে তাদের এফআইইউর কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো দিয়েছে। অর্থ পাচারকারীদের দেশের দুশমন মন্তব্য করে দুদক কমিশনার জহিরুল হক বলেছেন, এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তারা যোগাযোগ করবেন। দুদককে তারা কোনো তথ্য এখন পর্যন্ত দেয় নাই। আমি আজকে পরীক্ষা করলাম, খোঁজখবর নিলাম, বিভিন্ন অফিসে তদন্ত করলাম, দেখলাম যে দুদক এখন পর্যন্ত 67 জনের কোনো নাম পায়নি। বিএফআইইউ দুদককে জানায়নি, দুদককে জানাইলে দুদক অবশ্যই লেবিদে অ্যাকশন নেবে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2021 সালেই বাংলাদেশিদের সবচেয়ে বেশি আমানত জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।